কোড করি। তো গুগলে ফার্স্টে আমাদের শর্টকাটে জুম টুলের কথা বলছে যে জেড চাপলে জুম টুল আসে, মুভ টুলে আছি বা অন্য কোনো টুলে আছি, ঠিক আছে, জেড চাপলাম, জেড চাপলাম আর জুম টুল চলে আসলো। এখানে প্লাস মাইনাস, প্লাস আছে, মাইনাস করলে মাইনাস, ক্লিক করলে জুম আউট হবে, ক্লিক করলে জুম ইন হবে, অল্টার চাপলে এটা আবার অপোজিট হবে। তো গুগলে ফার্স্টে আমাদের শর্টকাটের ব্যাপারে এটা বলছে, জুম আউট বলছে জাস্ট হোল্ড অল্টার আর অপশন কি। অপশন মানে হচ্ছে আপনার যারা ম্যাক ইউজ করবেন তাদের জন্য অপশন, আমাদের জন্য অল্টার। কমান্ড হচ্ছে ম্যাকের জন্য অপশন, কমান্ড ম্যাকের জন্য, অল্টার কন্ট্রোল উইন্ডোজের জন্য। ফিট ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনের জন্য কন্ট্রোল প্লাস দিল, আমাদের দরকার নেই মুহূর্তে। হ্যান্ড টুল, হ্যান্ড টুল হচ্ছে এই যে দেখতেছেন আমি যে কোনো টুলেই থাকি না কেন, মাউস কিবোর্ডের স্পেস বার ক্লিক করলে হাত চলে আসবে বা ক্লিক করে ড্র্যাগ করতে পারবেন আপনি। দেন হচ্ছে পরে যে টুলটা আছে, রোটেট ইওর ইমেজ, হিট দ্য লেটার আর অন ইওর স্ক্রিন অর ইওর অন ইওর কিবোর্ড, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ মাউস। আচ্ছা, রোটেট করতে হবে একটা ইমেজকে। ওকে, আমি যদি চাই, আমি যদি ধরেন আমি ফার্স্ট একটা অবজেক্টকে সিলেক্ট করি, এটা আমি চাচ্ছি এখান থেকে আমার এটা এটাকে আমি রোটেট করব। তো এটাকে রোটেট করার জন্য আমাদের বলা হয়েছে কিবোর্ডের আর চাপতে। আমি যদি কিবোর্ডের আর চাপি কি হচ্ছে, আর চাপলে কিন্তু কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, আমি কিন্তু উপরে শর্ট ট্রান্সফর্ম অফ করে দিই, এটাকে মার্ক করলাম, কিবোর্ডের আর চাপলাম, এখন দেখেন আসছে, তখন ট্রান্সফর্ম অন ছিল দেখে আসে নাই, কিন্তু ট্রান্সফর্ম উপর থেকে অফ করে দিয়ে যখন আর চাপলাম রোটেট টুল আসলো। রোটেট টুল আসলে কি করবো, জাস্ট এই ধরেন এই যে এটা অবজেক্টটা ক্লিক করে ড্র্যাগ করেন, ইজিলি রোটেট হচ্ছে। এটা কিন্তু শুধু অবজেক্টটা না, সম্পূর্ণ ফাইল রোটেট হচ্ছে, সম্পূর্ণ ফাইল। আমি তো বলছিলাম যে না, আমার সম্পূর্ণ ফাইল না, আমার দরকার হচ্ছে শুধুমাত্র অবজেক্টটাকে রোটেট করার। তখন কি করতে হবে, তখন হচ্ছে দুইটা অপশন, প্রথম অপশন মুভ টুলে আসার পর আপনি উপর থেকে শর্ট ট্রান্সফর্ম অন করে দেন, এবার যাতে ক্লিক করবেন তাতে একটা করে ট্রান্সফরমেশন বক্স আসবে, যেটাতে আপনি ছোট বড় করতে পারতেছেন, এই যে রোটেট করতে পারতেছেন, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আপনি ট্রান্সফর্মটা অফ রাখি আপাতত, ক্লিক করলেন এটাকে, ক্লিক করে যে এখানে লেয়ারে ক্লিক করা আছে কন্ট্রোল টি চাপলেন, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, ওই যে ট্রান্সফর্মটা এখানে চলে আসলো, ঠিক আছে। তো এবার রাইট ক্লিক করেন, দেখেন কিছু অপশন পাচ্ছেন, স্কেল, স্কেল তো আমরা জানি যে স্কেল হচ্ছে স্কেলিং করবে, ছোট বড় করবে, ঠিক আছে। রাইট ক্লিক করেন, রোটেট, ওই যে রোটেট টুল, কিন্তু এবার কি, এবার হচ্ছে শুধুমাত্র অবজেক্টটা রোটেট হবে। দেন রাইট ক্লিক করেন, স্কিউ, আচ্ছা এগুলা না শিখলেও চলে, এক কর্নার ধরেন, ঠিক আছে, ডাইমেনশন চেঞ্জ করতে পারতেছেন, হালকা হালকা আস্তে আস্তে কাজ করতে হয় এগুলা দিয়ে। ধরেন আপনি এটা ধরলেন, উপরে নিচে করতেছেন, ওকে, আপনি পিছনে যাবেন কন্ট্রোল জেড, দেন আমি ডিস্টর্ট, ডিস্টর্ট স্কিউ পার্সপেক্টিভ প্রায় সেম সেম, আপনি একটু দেখে নিন, কিন্তু এক একটা এক একরকম পারপাস আছে কাজ করার। ওয়ার্প, ওয়ার্প টুলটা অনেক ইম্পর্টেন্ট, যদিও এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে নাই, কিন্তু অনেক সময় লাগে, কিছু পয়েন্ট আসলো, এক একটা পয়েন্ট ধরে টানেন, দেখেন ধরেন একদম চিকনকে আপনি মোটা বানাবেন, ওয়ার্প টুল ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যে নিচের থেকে একটু ওয়ার্প করতে পারেন, উপর থেকে একটু ভিতর দিকে দিতে পারেন, বা একটু বাইরে টানতে পারেন, একটু ভিতরে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্প টুল, কাজ হয়ে গেলে অবশ্যই এন্টার অথবা উপরে থেকে ওকে ক্লিক করতে হয়। যাই হোক, আমি করতেছি না, আমি আগের অবস্থায় ফিরে যাব। তাছাড়া আরো অনেক টুল ছিল, কিন্তু রাইট ক্লিক করে 180 ডিগ্রিতে রোটেট হবে, তারপরে হচ্ছে 90 ডিগ্রিতে রোটেট হবে, ফ্লিপ হরাইজন্টাল, বাম থেকে ডান, ডান থেকে বাম যাবে, অবশ্যই মিরর হয়ে যাবে, আর ভার্টিক্যাল উপরে নিচে হবে, জাস্ট ভার্টিক্যাল হচ্ছে আপনার 180 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে আপনার মিরর হয়ে যায়, ঠিক আছে, লেখাগুলো উল্টে যাবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
ওকে এরপর আরো কিছু শর্টকাট কি আছে, শর্টকাট কিগুলো দেখি আগে আমরা। আনলক, এটা ইম্পর্টেন্ট, লক করা, আনলক করা। তো আমরা এখানে শর্টকাট দেখি না, আমরা আমাদের মতো করি। লক হচ্ছে এই যে লক চিহ্ন, ক্লিক করেন লক, ক্লিক করেন আনলক, অথবা অথবা এখানে লকের মধ্যে ডাবল ক্লিক বা একটা ক্লিক করেন আনলক। দেন পরে শর্টকাট থাকতে পারে রুলার, রুলার হচ্ছে আমরা অনেক সময় রুলার লাগে যে উপর রুলারটা, এখান থেকে আমরা একটা রুলার আনতে পারি, ঠিক আছে, এখানে এটা মাপ ঝোপের জন্য আমাদের লাগে, এই বাম পাশ থেকে আনতে পারি, আবার এটাকে ফেরত দিতে পারি। ফেরত দিতে হলে কি করবেন, বাইরে রেখে দেন, আপাতত বাইরে রেখে দেন বা উপরে রুলার নিয়ে ছেড়ে দেন, চলে যাবে। এই রুলারটা আসে কিভাবে, রুলারটা আসে হচ্ছে কন্ট্রোল আর দিয়ে, আবার কন্ট্রোল আর দিয়ে চলে যায়, কন্ট্রোল আর দিলে রুলারটা আসে। দেন আর কি আছে, গাইড, ক্রিয়েট গাইড। আচ্ছা ওই যে রুলার থেকে মাত্র আমরা নিলাম না, এই একটা গাইড আছে, এই গাইডটার কথা বলছে, রুলার থেকে মাত্র নিলাম। আরেকটা আছে গাইডটা কিভাবে শো করব বা হাইড করব, কন্ট্রোল এস দিলে হাইড হয়, কন্ট্রোল এস দিলে শো করে, ওটা আপাতত দরকার নেই আমাদের, লাগে না। আন্ডু সম্পর্কে আমরা জানি, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়, মাল্টিপল আন্ডু মানে অনেকবার আন্ডু করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড দিলে তিন চারবার আন্ডু হয়, কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিলে অনেকবার আন্ডু হয়। এগুলা লাগবে না আমাদের, এগুলোর দরকার নেই আপাতত। ব্রাশ, কিবোর্ডের বি দিলে ব্রাশ, সেকালকে ব্রাশ টুলে কাজ করলাম। আচ্ছা ব্রাশ টুলটা বড় করার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই কিটা, এই যে থার্ড ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেটের ক্লোজিং যদি আপনি চাপেন, এটা দেখবেন আপনার এন্টারের পাশে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ব্রাশটা বড় হবে, আবার এই থার্ড ব্র্যাকেট ওপেনিং চাপলে ব্রাশটা ছোট হবে। তাছাড়া ব্রাশ ছোট বলতে উপর থেকে দেখাই দিচ্ছি আমি একবার। তো ব্রাশটা আমরা শর্টকাটে হচ্ছে এই দুইটা ব্র্যাকেট দিয়ে ছোট বড় করি, যে কোনো ব্রাশ হতে পারে এটা। তারপরে হচ্ছে আর কি আছে, ফটোশপ কিবোর্ড শর্টকাট। আচ্ছা আই ড্রপার এই মুহূর্তে লাগবে না আপনাদের, যখন লাগবে বলবো, ডিফল্ট কালার দরকার নাই। ম্যাজিক অন দেখাইছি, সিলেকশন, মার্কিউ ডিসিলেক্ট, আচ্ছা এগুলো এর মধ্যে দরকার নাই। আচ্ছা আপাতত আর কোনো শর্টকাট আপনাদের শিখতে হবে না, এই কটা হলেই হবে। আচ্ছা তো আজকে যে জিনিসগুলো দেখাবো, আসলে আজকে আমরা আপনাদের এই লিঙ্কের টাইম প্রায় শেষ, পরের লিঙ্কে যে দেখাবো, পরের লিঙ্ক হচ্ছে আপনারা পাবেন কার্ভ টুল, খুবই ইম্পর্টেন্ট একটা টুল কার্ভ টুল। তারপরে পাবেন, যদিও কার্ভ টুল আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সম্পর্কিত না, তাও দেখাবো আমি। দেন হচ্ছে স্টেম ক্লোনার, এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সম্পর্কিত না, তো মাঝে মাঝে লাগে, এই দুইটা টুল শিখাবো। প্লাস এই লিঙ্কটা শেষ করতেছি, পরের লিঙ্কে হচ্ছে আপনাদের বাকি প্রবলেমগুলো সলভ করবো, এই তিনটা জিনিস পরের লিঙ্কে হবে। তো আপাতত এই লিঙ্কটা আমি ক্লোজ করে আবার লিঙ্ক দিচ্ছি, সবাই গ্রুপে যান। আচ্ছা দেখেন এখানে এই যে ইমেজটা, এটা হচ্ছে আমার করা একটা ডিজাইন, এটা ইউকে তে চলতেছে। তো আমার ক্লায়েন্ট আমাকে ইমেজটা সেন্ড করছিল, আমরা এই ইমেজটা একটু দেখি। এই ইমেজের মধ্যে যে জিনিসটা প্রবলেম সেটা হচ্ছে, সে যে পিকচার তুলছে তার লাইটের অভাব পড়ছে, তো লাইটিংটা ভালো মতো হয় নাই। তো ধরেন এখন আমার দরকার এখানে লাইটিং ইফেক্ট, আমি কি করব, আমি জাস্ট এই যে গোল, এটাকে বলে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে, এটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা, ফটোশপে সবই গুরুত্বপূর্ণ, এটা তার মধ্যে একটা, ক্লিক করেন, এখানে পাবেন হচ্ছে আপনার অনেকগুলো টুল। তার মধ্যে এই মুহূর্তে আমরা জাস্ট শিখব একটা টুল শিখলে এনাফ, সেটা হচ্ছে কার্ভ টুল। এই যে একটা কার্ভ আসলো, এই কার্ভ টুল একটা জিনিস দেখেন, এখানে কি হোয়াইট না, আর এখানে হচ্ছে ব্ল্যাক, আবার এখানে ব্ল্যাক, এখানে হচ্ছে কি হোয়াইট, হোয়াইট। আচ্ছা কার্ভ টুলটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুল। প্লাস কার্ভ টুলটা যদি আপনি একদম নিখুঁতভাবে শিখতে চান বা শিখতে পারেন, সেক্ষেত্রে ফটোশপ আপনার কাছে ধরুন হচ্ছে ফটোশপের 25% আপনি জানেন, 25% কাজ আপনার হয়ে যাবে এই কার্ভ টুল দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, অনেক বড় বড় ভালো ভালো এডিট জাস্ট এই কার্ভ টুলের জন্য খারাপ লাগে, সুন্দর একটা কার্ভ টুল যদি আপনি সুন্দরভাবে কার্ভ টুলটা কাজ করতে পারেন অনেক ভালো হয়। ইনফ্যাক্ট কার্ভ টুল দিয়ে আপনি কালার কারেকশনও করতে পারবেন, ধরুন হচ্ছে আপনার আশেপাশের কালার হচ্ছে ব্লু, মানে হচ্ছে ওয়েদার, ধরুন আপনি
শীতের দিনে ছবি তুলছেন, শীতের দিনে ওয়েদারটা একটু ব্লু ব্লু থাকে, আর গরমের দিনে একটু ইয়েলো টাইপ থাকে, তো আপনি জাস্ট আপনি শীতটারে গরম বানাই দিতে পারবেন শুধুমাত্র কার্ভ টুল দিয়ে। ঠিক আছে, অনেক কাজ করে, কিন্তু আপাতত আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্ভ টুলটা। এই মুহূর্তে আমরা এখানে যদি দেখি এটা কোথায় আছে, ব্ল্যাকে। ঠিক আছে, আমরা যদি একটু ডান দিকে নেই, দেখেন কি হয়, যত হোয়াইট এরিয়া আছে ঠিক আছে সব ব্ল্যাক হয়ে যাচ্ছে। তাহলে ব্ল্যাক গুলা আমরা কি করতেছি, ব্ল্যাক কালারটা হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছে, হোয়াইট এরিয়া ব্ল্যাক হয়ে যাচ্ছে, হোয়াইট আছে, হোয়াইট যদি ব্ল্যাক এর দিকে নেই তাহলে ব্ল্যাক এরিয়া হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আস্তে, এই আচ্ছা, আমি যখন এটা নাড়তেছি দেখেন উপর দিকে এটা নড়তেছে, এটা নাড়তেছি নিচের এই যে এটা নড়বে, উপরেটা ঠিক থাকবে। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার হচ্ছে মিডেলে, মিডেলে বা এখান থেকে কোনো একটা ঘরে ধরুন আমি ঘরটা ক্লিক করলাম, ক্লিক করলে ঘরে একটা এক্সট্রা পয়েন্ট হইলো, এই পয়েন্টটা ধরেন, ধরে আপনি যদি নিচের দিকে নেন ব্ল্যাক হবে, যদি উপরের দিকে নেন হোয়াইট হবে, যদি এদিকে আনেন এক্সট্রা হোয়াইট হয়ে যাচ্ছে। একটু খেয়াল রাখেন, আমি যখন এটা মুভ করতেছি উপরে থেকে এটাও মুভ করতেছে, এটা যত দূর মুভ করবে তত দূর হোয়াইট হবে। ঠিক আছে, এটা যদি আমরা একটু কম মুভ করাই কম হোয়াইট হবে, তারপরে যখন এটা নিচের দিকে নিতেছে তখন নিচের থেকে ব্ল্যাকটা আবার বাড়তেছে, ব্ল্যাকের এই যে এটা নড়তেছে, মানে ব্ল্যাকটা হোয়াইটের দিকে চলে যাচ্ছে, হোয়াইটের দিকে মুছে যাচ্ছে। তো এইটারে যদি আপনি ঠিকঠাক মতো ইয়া করতে পারেন, ঠিকঠাক মতো যদি এটাকে কি বলে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনি। ধরেন এটাকে আমি হালকা, এটা তো ভাইয়া ব্রাইটনেসটা, হ্যাঁ ব্রাইটনেসটা কমায় বাড়ায়। তাছাড়া এই যে এখানে দেখতেছেন এখানে টুলগুলো, এগুলা দিয়ে কালার সোয়াপ করা যায়, একজনের কালার আরেকজনের, মানে একজনের কালার বলতে হচ্ছে কি, ধরেন আচ্ছা আপনাকে একটা ইমেজ দেখাচ্ছি একটু পরে, আমি ওটা একটু পরে দেখা দিচ্ছি। দেন হচ্ছে এখানে এখানে আপনি আর একটা করতে পারেন, একটু কালো কালার অ্যাড করতে চাচ্ছেন তখন একটু কালো কালার অ্যাড করে দিলেন। ঠিক আছে, হালকা একটু কালার অ্যাড করে দিলেন, এখানে ক্লিক করেন একটু হালকা একটু সাদা বাড়ায় দেন, হালকা একটু সাদা কমায় দেন। ওকে, ধরেন এতটুকু কাজ শেষ করলাম, এটা আমি আপাতত ক্লোজ করে রাখতেছি, অথবা পরবর্তীতে এখানে ক্লিক করলে এটা চলে আসবে আবার। এখন দেখেন এটা যদি আমি অফ করি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, দেখছেন? জি। আচ্ছা, তাহলে টিভিতে যে দেখেন না যে সুনু পাউডার মাখে কি কি মুখে দিয়ে একদম মানে কাকার মতো কালার থেকে সাদা হয়ে যায়, আচ্ছা ওটা কিন্তু ভিডিও এডিটিং এ করে, কিন্তু ওইটাও মোটামুটি এই টাইপই, ওটার মধ্যে এই কার্ভ টুল আছে। যে ভাইয়া আমার বিষয়টা কিন্তু আলাদা, আমার পিসি নেই বাট অফিস টাইমের জন্য একসঙ্গে প্র্যাকটিস করতে পারি না। আচ্ছা শারমিন আপু, সমস্যা নেই, আপনি যেহেতু ধরুন পিসি নেই, আপাতত আপনার যাদের পিসি নেই বা পিসি কিনতে চাচ্ছেন ঠিক আছে, তাদেরকে আমি যেটা সাজেস্ট করব, আপাতত বেশি টাকা নষ্ট করে লাভ নেই। যেমন আমি যখন কাজ শিখছি তখন আমার মাথায় ছিল কি জানেন, আমি আপাতত একদম চলার মতো করে একটা কিনি, দেন নিজে ইনকাম করে দেন হচ্ছে আমি আপগ্রেড করে নিব। তো আপাতত আপনার চলার মতো একটা নিয়ে নেন, আপনার এলিফেন্ট রুটে গেলে 5-6 হাজার টাকা মধ্যে নর্মাল পিসি পাবেন নন ব্র্যান্ডেড, আর 1000-2000-এর মধ্যে একদম ব্র্যান্ডেড, একটু লো কি বলে লো কনফিগারেশনের মধ্যে কিন্তু কাজ চলে, এরকম পিসি ভালো পিসি পেয়ে যাবেন। ধরুন আপনার বাজেট যদি হয় 6-10, সবাই আপনারা পিসি পাচ্ছেন, তো আপনারা আপাতত যাদের নাই তারা 6-10-এর মধ্যে বাজেট নিয়ে একটা পিসি কিনে ফেলেন, দেন পরবর্তীতে কাজ করেন, কাজ করে যদি ইনকাম হয় তখন আপনি আপনার বাজেট বাড়ায় ভালো একটা নিয়ে নিলেন। ভাইয়া একটু ইন্টারফিয়ার করলাম, ভাইয়া যদি আপনার কম মানে এরকম থাকে আপনার পরিচিত তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি কিনবো। আচ্ছা এখানে কেউ কিছু না, আপনি হচ্ছে কি আপনি জাস্ট এলিফ্যান্ট রোড যান, আমার এরকম 10-12 বাজেট আছে ভাইয়া আমার কাছে আছে। আপনার লোকেশন কোথায়, একটু ভালো? জি ভাইয়া, থাকেন কোথায় ভাইয়া? আমি উত্তরে 11 নম্বর সেক্টরে থাকি। উত্তরে 11 তে থাকেন, আপনি যেটা করতে পারেন এলিফ্যান্ট রোড থেকে কিনতে পারেন, অথবা হচ্ছে পরিচিত কোনো যদি কম্পিউটারের দোকান, আমার পরিচিত নেই ভাইয়া, আমার পরিচিত নেই,
তো এখন আপনার যে বাজেট, এই বাজেটে প্রথমত অবশ্যই নতুন পাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। নতুন পাবেন না বলতে নতুন নতুনের জন্য যে কনফিগারেশন হয় প্লাস নতুন যে পার্টস গুলো আছে এই বাজেটে হয় না। এই বাজেটে অল টাইম হচ্ছে আপনি পাবেন কি রিফার্বিশড, অথবা আপনার কিছু পার্টস নতুন কিছু পার্টস পুরাতন, আর এই জিনিসটা একমাত্র এলিফ্যান্ট রোডে পাওয়া যায়। তাছাড়া অন্যান্য জায়গায় পাওয়া যায়, মিরপুর 10 নম্বরে পাওয়া যায়, কিন্তু সেগুলো ভালো হয় না। আপনি যেটা করতে পারেন এলিফ্যান্ট রোড থেকে কিনতে পারেন, যেমন হচ্ছে আপনাকে র্যামটা নতুন দিবে কিন্তু প্রসেসরটা দিবে পুরাতন, আবার হার্ড ডিস্কটা দিবে পুরাতন, এই বাজেটের মধ্যে আর কি। দেন মাদারবোর্ডটা হইতে পারে ওয়ারেন্টি সহ বা ওয়ারেন্টি ছাড়া, এরকম অনেক ইয়া থাকে। আপনি আপনি 10-12 বাজেট নিয়ে খুব ভালো একটা কোর i3 নিতে পারেন পিসি। এখন আপনার কথা হচ্ছে, ধরুন আপনি জিজ্ঞেস করতে পারেন যে তো এটা ইউজ না করলে তো চলবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, তাই না? তো এটা কেন লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে? সেটা হচ্ছে ধরেন কি বলবো, আচ্ছা আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেওয়ার মতো কিছু আছে কিনা আগে দেখে নিই আমি। ধরেন আমার কাছে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি একটু নিচে রাখি জাস্ট, তারপর হচ্ছে আমি আমার এই ইমেজ থেকে শর্টকাটে জাস্ট আমি তেমন কিছু করব না, দ্রুত একটু কাটি, ধরেন এই রিপোর্টটাই কাটলাম। আচ্ছা এটাকে একটু কপি করে নেই। ওকে দেখেন আমি আমার এই প্রোডাক্টটা এখানে প্লেস করলাম, প্রোডাক্টটা এখানে প্লেস করলাম একটু ছোট করে, ধরুন আমি একটা অ্যাড বানাচ্ছি, ঠিক আছে, একটা অ্যাড বানাচ্ছি, প্রোডাক্টটা এখানে প্লেস করছি। দেন এখন বলেন এই যে প্রোডাক্টটা যে প্লেস করলাম, নিচের যে কালার কালারটা কালার লেভেলটা একটু ব্রাইট আর উপরটা হচ্ছে ডার্কার, এখন এই জায়গায় প্রোডাক্টটা কি ফোকাস করতেছে নাকি ফোকাস করতেছে আপনার ব্যাকগ্রাউন্ডটা? ব্যাকগ্রাউন্ড এখন আপনি কি অনলাইনে ব্যাকগ্রাউন্ড সেল করবেন না প্রোডাক্ট সেল করবেন? প্রোডাক্ট তাহলে আপনার কি যে কোনো ভাবেই হোক প্রোডাক্টটাকে ফোকাস করাইতে হবে, তাই না? হ্যাঁ। এখন ধরুন হচ্ছে পাত্রী বুঝতে গেছেন, পাত্রী বুঝতে যা কি করলো, পাত্রীর জায়গায় পাত্রীর বোন সুন্দর লাগতেছে, এরকম কিন্তু হওয়া যাবে না। কি মুভিতে না কই জানি দেখতাম রূপকথার গল্পে, পরে পাত্রী বন্ধুরে ভালো জামা কাপড় পরতে দিত না, এটা সত্যি কথা ভাইয়া, এটা আগে চলে আসছে এই রীতি। আচ্ছা তো আমরা এখন সেম কাজটাই করব, আমরা ধরেন এটা পাত্রী, এটা পাত্রী বোন, ফার্স্ট জিনিস হচ্ছে পাত্রীর মেকআপ করাবো, সেকেন্ড জিনিস হচ্ছে পাত্রীর বোনের মুখে আমরা কালি মাখাবো, এই হচ্ছে আমাদের দুইটা কাজ। আর এই দুইটা কাজ করবে কি আমাদের কার্ভ টুল। প্রথমত আমরা কার্ভ টুল অন করে দিলাম। আচ্ছা এখন কার্ভ টুল যখন অন করলাম, খেয়াল রাখেন আপনার আলোটা কি ব্যাকগ্রাউন্ড সহ পড়তেছে না, কিন্তু আমি তো চাই শুধুমাত্র লিমিটেড থাকুক আমার প্রোডাক্টে, তাই না? আমি চাই শুধু ফোকাসটা থাকুক আমার প্রোডাক্টের উপরে। হ্যাঁ আমার প্রোডাক্ট আমি এটা লিমিটেড করতে চাই, কিন্তু আমি যখন অন করতেছি ব্যাকগ্রাউন্ড সব ধরতেছি। এই জন্য দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার এই কার্ভ টুলটা, কার্ভের লেয়ারটা আপনার প্রোডাক্টের ঠিক উপরে, ঠিক উপরে, ইমিডিয়েট উপরে থাকতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে কিবোর্ডের অল্টার চাপবেন, আর এই যে এখানে এখানে মাউসটা রাখেন, দেন কিবোর্ডের অল্টার চাপবেন, দেখেন আপনার কার্সর চেঞ্জ হয়ে গেছে। এই কার্সর চেঞ্জ হওয়ার পরে এটা ক্লিক করেন, বাস এটাকে বলে ক্লিপিং মাস্ক। আপনার এই শুধু কার্ভ অ্যাডজাস্টমেন্টটা এখন প্রোডাক্টের উপরে আছে। এবার আমি এখানে ডাবল ক্লিক করি, আর একটু এডিট করা লাগবে আমাদের, ব্রাইটনেস বাড়ানো লাগবে। তো আমি যদি এখান থেকে দেই ব্রাইটনেস, বাড়তেছে বাড়তেছে না, কারণ কমতেছে কারণ হচ্ছে যে এখানে আমরা কিছু কাজ করছিলাম, এটা এর বেশি যেতে পারতেছে না, তাই না? জি
আচ্ছা আমরা দুইটা কাজ করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা এটা কিভাবে এভাবে বাড়াইতে পারি, সেক্ষেত্রে যে দুইটার জন্য আবার প্রবলেম হচ্ছে এগুলোকে আমরা ডিলিট করতে পারি। দিনে ক্লিক করলাম, মার্ক হলো, ডিলিট করলাম, ঠিক আছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে এটা বেটার মনে হচ্ছে, মানে ফার্স্ট এটা আগের অবস্থায় নিয়ে গেলাম, দেন আপনি এই মিডিয়ালে ধরেন, ধরে উপরের দিকে নেন যতটুকু প্রয়োজন নেন, ধরেন আমার এতটুকু প্রয়োজন। আচ্ছা আপাতত এটা অফ রাখি। এখন উপর নিচ মানে দুটা লেভেলই প্রায় সেম সেম, আপার পার্টও সেম লোয়ার পার্টও সেম। এখন লোয়ার পার্টটাকে ব্ল্যাক করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? আইডিয়া দেন কি করবেন? লোয়ার ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেম ভাবেই জাস্ট হচ্ছে হোয়াইটার আছে ব্ল্যাক করব, হোয়াইট থেকে ব্ল্যাক করব, ব্রাইটার থেকে ডার্কার করব। তাহলে কি করব আমরা? সেম এই কার্ভ টুল ইউজ করব। এখানে ফুটার যেটা আছে মানে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাতে আসেন, আসার পরে এখানে আবার কার্ভ টুল আনেন, ঠিক আছে। কার্ভ টুল টানার পরে অল্টার ধরে আমরা এখানে মাস্কিং করছিলাম না, ওটা শর্টকাট হচ্ছে যেখানে, এটা দিলেও হয়ে যায়, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ইমিডিয়েট উপরে লেয়ারে থাকতে হবে। আচ্ছা এখন উপরে দিলে যেহেতু হোয়াইট হয়, নিচে দিলে ডার্ক হবে, ডার্ক হচ্ছে। আচ্ছা এখানে কিছু জিনিস দেখবেন, সেটা হচ্ছে আমার এদিকে ব্ল্যাক ছিল তো, যে কারণে ব্ল্যাকের সাথে ব্ল্যাক ও না ঠিক ব্ল্যাকের সাথে কেমন একটা কালার, এখানে আমি এটাকে ডার্কার করলে ওগুলো একটু চেঞ্জ হবে, তো একটু কম ডার্কার করতে যদি পারি বেটার। এখানে অন্য কালার ইউজ করা যাবে না ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া? হ্যাঁ হোয়াইট তো এখানে কার্ভ টুলে, হ্যাঁ কার্ভ টুলে না কার্ভ টুলে অন্য কালার অবশ্যই ইউজ করা যাবে। আচ্ছা ধরেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ড, এখন আমরা একটু ডার্কার করি। এখন এটাকে আমরা ইজিলি ডার্ক করতে পারতেছি, এটা অফ করে দেই। দেখেন আমার প্রোডাক্ট কিন্তু আগের থেকে হাইলাইট হচ্ছে, আগে প্রোডাক্ট ধরুন এমন ছিল, আস্তে আস্তে প্রোডাক্ট হাইলাইট হচ্ছে। আচ্ছা দেন আপনি অন্য কালারের কথা বলছেন, ওকে এইটা দিয়ে আসলে আমরা কালার পিক করি এখানে, তো এটা খুবই জটিল একটা বিষয়, এটা আপনাকে এত সহজে বুঝলে বুঝবেন না, তো এটা আপাতত স্কিপ করি। ওকে আচ্ছা ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল, এখানে যে 100 মিলির উপরে যে ওটা তো ক্রিম কালার না এটা? হ্যাঁ হ্যাঁ উপরে 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 না না হ্যাঁ 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 এটা 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 তো এইটার সাথে অ্যাডজাস্ট হলো না। আচ্ছা একই সাথে অ্যাডজাস্ট হচ্ছে, একই সাথে দেখাই আপনাকে, দেখছেন আমরা কি পরিমাণে হোয়াইটার করছি। এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার, এই হচ্ছে বিফোর আর এই হচ্ছে আমাদের আফটার। আবার যদি দিকে দেখেন এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমি একটা ইমেজ রাখলে মনে বেটার হয়, কই কি আছে কে জানে। আচ্ছা আপাতত এখান থেকে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে দেখেন আমি যদি ইমেজটা অলরেডি কার্ভ হয়ে গেছে, ইমেজটা বিফোর এমন আফটার এমন, এটা হচ্ছে বিফোর সবই হোয়াইটার, এটা হচ্ছে ডার্কার, তো আমি চাইলে এটাকে আর একটু ডার্কার করতে পারি। আচ্ছা এখন আর একটা ব্যাপার, আবারও সেম জিনিস চলে আসছে, আমাদের হাইলাইট করতে হবে কারে এর না প্রোডাক্টটাকে। আচ্ছা ওকে এই হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমত একটু ব্ল্যাক করছি, ব্ল্যাক করছি এখন, তারপরেও ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটার দিকে চোখ যাচ্ছে বারবার, তাই না? ওকে এবার তাহলে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে পাশে দেখেন এফেক্টস, এফেক্টসে ক্লিক করেন, এখানে দেখি আমরা কিছু খুঁজে পাই কিনা। আচ্ছা এখানে মুহূর্তে সেটা নাই, তো আমরা যেটা করব এই লেয়ারটাকে সিলেক্টেড থাকা অবস্থায় যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লার, প্রিভিউটা অফ থাকলে অন করে দেন, দেখেন পিছনে ব্লার হয়ে গেছে, জাস্ট অফ দ্য ব্লারটা একটু বাড়াই দিই। ওকে দেন এটার যে ব্ল্যাক করছিলাম যদি হোয়াইট করি তাহলে কেমন লাগে দেখি,
আচ্ছা হোয়াইট করলে বেটার লাগতেছে, সেক্ষেত্রে আমরা ব্ল্যাকের লেভেলটা কমাই দিব। এই জাস্ট এবার একটু বেশি হোয়াইট করতে পারি। আচ্ছা বেশি হোয়াইট করলে ভালো লাগতেছে না, ব্ল্যাকটাই বেটার। আমরা একটু ব্ল্যাকিশ করি, এটা আমাদের উপরে প্রোডাক্টটা বোঝা যায়। এখন দেখেন উপরে প্রোডাক্টটা বোঝা যাচ্ছে, তাই না? এখানে মূলত কি কি কাজ করছি আমরা, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি যেটা হচ্ছে এই প্রোডাক্টের। দেন সেকেন্ড কাজ হচ্ছে আর একটা ব্যাকগ্রাউন্ড বসাই, এটাকে আমরা ডার্কার থেকে ব্রাইটার করছি। দেন ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ডার্কার করে ব্লার করে দিছি। এই যে কাজটা, ঠিক আছে, এই যে কাজটা আমরা করলাম। এখন এখানে জাস্ট হচ্ছে আমরা ছোট্ট একটা কাজ করব। টেক্সট টুলটা নেন, এই যে টেক্সট টুল, টেক্সট টুল নিয়ে সবার উপরে লেয়ার ক্লিক করেন ফার্স্টে, যেখানে সবার উপরে লেয়ার থাকেন। এবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ধরেন এটা আপনার এটা অ্যাড, ঠিক আছে, আর এটা লরিয়া মিসমাম হচ্ছে আপনার অ্যাডের টাইটেল, এটা আপনার অ্যাডের টাইটেল। আমরা এটাকে আবার এডিট করি, মাঝখানে যে কোনো লেখার মাঝখানে ক্লিক করি, টি থাকা অবস্থায় লেখার মাঝখানে ক্লিক করেন। দেন হচ্ছে পুরোটা মার্ক করেন, এটা কালারটা একটু চেঞ্জ করি আমরা। ওকে, ধরুন এটা আপনার প্রোডাক্টের অ্যাডের একটা টাইটেল। দেন আপনি এখানে ছোটোখাটো কিছু জিনিস অ্যাড করলেন, এখানে একটা লোগো চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি চাইলে এদিকে কিছু শেপ অ্যাড করতে পারেন। শেপগুলো ধরেন এমন হবে, আমরা একটা বৃত্ত নেই, ধরুন আমরা একটা বৃত্ত নিলাম। বৃত্ত কই আছিল, বৃত্ত ছিল হচ্ছে যে এখানে যে টুলটা আছে এখানে, এখান থেকে আমি রাউন্ডেড নিলাম। বৃত্ত নেওয়ার পর বৃত্তে একটা কালার ফিল করা আছে, তো ধরেন আমরা এই যে উপর থেকে কালারটা এই মুহূর্তে ধরেন আমরা কালারটা ব্ল্যাকই থাক, বা আমরা এটাকে চলে গেছে কি করব, আবার এখানে আসব, এসে গ্রে কালার এটা দিলাম। ওকে, আমি মুভ টুলে আসলে এটা কালার সিলেকশন চলে যাবে। এই যে বৃত্তটা আছে, আপনাদের মনে আছে বলছিলাম কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, রাইট ক্লিক করব, ওয়ার্প করব। উপরে দেখেন ওয়ার্পে কাস্টম লেখা আছে, ক্লিক করেন, অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনি একটা করে ট্রাই করেন। আমি আপাতত এখান থেকে ফ্ল্যাগ নিচ্ছি, ফ্ল্যাগ ভালো লাগলো না, ওয়েব নেই, ইশ। আচ্ছা এখান থেকে আমার ওয়াবি নিচ্ছি, ওয়াব নিয়ে এই যে এখান থেকে এটারে আমরা আমাদের ইচ্ছা মতো বাঁকা তেরা করতে পারবো, ঠিক আছে, কিছুটা বাঁকায় নিলাম। দেন আবার চলে যাব কাস্টমে, কাস্টমে গিয়ে এবার এই দিকগুলো লাগবে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। অথবা আমরা যেটা করতে পারি, একদম ব্যাকে যাই, গোল কাস্টমই থাক, আমরা হচ্ছে এগুলো ধরে ধরে আমাদের ইচ্ছা মতো একটা শেপ বানাবো ফার্স্টে, ঠিক আছে, একটা শেপ বানাবো। ধরেন আমি এতটুকু শেপ বানলাম, এতটুকু, ওকে দেন, এখানে থাকলে ওকে দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা এই জিনিসটা মেন করার মেন কারণটা কি দেখি একটু, এই মেসটারে মানে এই শেপটারে আমি উপর দিকে নিয়ে যাব, নিয়ে একটু এরিয়া ফিল আপ করলাম। ওকে, আমি এখান থেকে ট্রান্সফর্মটা অফ করে দিই। দেখেন এখানে একটা জাস্ট আমরা ডিজাইন দিলাম। এবার এই ডিজাইনটার কিছু কাজ করব, সেটা হচ্ছে যে উপরে নর্মাল আছে, অপাসিটি আছে, এটা যদি অপাসিটি আমরা এটা লেয়ারটা ডিজাইনের লেয়ার, কিন্তু এটা লেয়ারটাতে সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি চান অপাসিটি লো করতে পারেন। অপাসিটি লো করলে সেখানে আলাদাভাবে একটা দেখেন ইয়ে আসতেছে, শেপের মতো আসতেছে। আচ্ছা এটা একটু আমরা রাখার ট্রাই করি, ঠিক আছে, এটা রাখার ট্রাই করে এটা কেন রাখবো আমরা দেখতেছি এখনই। ওকে, এটা রাখলাম। এখন এটা রাখার কারণ হচ্ছে ধরুন এখানে আমরা একটা কি বসাতে পারি, লোগো বসাতে পারি, পারি না, বা হচ্ছে এইরকমই একটা জিনিস আমরা এখানে না রেখে এদিকে রাখতে পারি। ফার্স্টে আমি এটাকে ট্রান্সফর্ম করে রোটেট করব, রোটেট করলাম, দেন এটাকে
বড় করি, আমি শিপ ধরে বড় করতেছি, জাস্ট লম্বা করবে এভাবে। এটারে এখানে দিব, দেন আমি কন্ট্রোল টি দিয়ে ওয়ার্প করে আবার একবার ওয়ার্প করব। ওইখানে একটা ডিজাইন না দিয়ে আমি এখানে একটা ডিজাইন দেব। ধরুন আমার টার্গেট হচ্ছে এখানে একটা ডিজাইন দেওয়ার, ওকে। এখন যদি দেখেন এখানে আমরা একটা ডিজাইন দিয়েছি, লরিয়াম স্প্যামটা আমি চাইলে এই ডিজাইনটার উপর রাখতে পারি, ডিজাইনে লেখার লেয়ারটা নিচে তো উপর উঠাই, দেন এটাকে এখানে আনেন। এখানে আমরা এবার এটাকে টিতে যাই, এডিট করি, মার্ক করি, এটা কালার হোয়াইট দিতে পারি যদি ভালো লাগে, হ্যাঁ হোয়াইট দিতে পারি বা ব্লু দিতে পারি যদি ব্লুটা ভালো লাগে তো। যেহেতু আমাদের এটা পুরোটা একটা প্রিমিয়াম টাইপ, আমরা এটা হোয়াইট বা এরকম রাখতে পারি, ওকে। দেন এখানে আপনার হচ্ছে হেডলাইন দিলেন, হেডিং দিলেন, দেন এরকম একটা শেপ এদিকে ছোট্ট করে নিলেন, সেখানে একটা লোগো দিলেন, ঠিক আছে। এভাবে আপনি একটা সুন্দর অ্যাড তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য। লাস্ট যে জিনিসটা আমরা করব, একদম লাস্ট, এরপর আমি এটা শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে একটা পিকচার ডাউনলোড করব, যেটার নাম হতে পারে কি হইতে পারে, নাম ভুলে গেছি, ফ্লায়ার পিএনজি, ফ্লায়ার পিএনজি দিলাম। আমার এরকম নাম কেমন দরকার বুঝাইতে পারতেছি না আপনাদের, দেখি নাম ফ্লায়ার না, আচ্ছা এরকম দরকার, এরকম টাইম দরকার দরকার, এটা যে আসলে কি নাম নিজেও ভুলে গেছি, আচ্ছা অনেকটা এরকম জিনিস আমাদের লাগবে। জাস্ট হচ্ছে আমরা প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য এইটা, প্রোডাক্ট হাইলাইটের জন্য প্রোডাক্টের পিছে এরকম জিনিসগুলো দিই, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা ফ্লেয়ার রে, আচ্ছা ফ্লেয়ার রে লাগবে আমাদের, কিন্তু এই পাশের সাদাগুলো দরকার নেই। আমি আপাতত একটা ডাউনলোড করি, সেভ করি, এটারে জেপিজি আকারে আছে, দেন হচ্ছে এটাকে ডাউনলোড থেকে এনে দিকে রাখি, তারপরে ফার্স্টে ছোট করি, এত বড় দরকার নেই আমার, আমরা এই পার্ট থেকে একদম ওই পার্ট পর্যন্ত নিতে পারি। যদি ইমেজটা ছোট হয়ে গেছে, আচ্ছা এতটুকু রাখি আপাতত, আমরা ওকে দেই, এটাকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে রাস্টার এস করবো, ম্যাজিক ইরেজার দিয়ে ওয়ান কালারগুলো কেটে দিলাম, তারপরে হচ্ছে এটা আমরা প্রোডাক্টের পিছনে নিয়ে যাব, এই প্রোডাক্টের পিছনে নিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা অনেকটা এরকম চাচ্ছিলাম, কিন্তু ইমেজটা ছোট হয়ে গেছে আসলে, দেখি একটু বড় করে রাখি, আচ্ছা। প্রথমত হচ্ছে ইমেজটা ছোট হয়ে যাওয়াতে, আর হচ্ছে ইমেজটার এই রেগুলো হচ্ছে বেশি মোটা হয়ে গেছে, এগুলো আসলে চিকন হওয়া দরকার ছিল, তাহলে এটা একটু বেশি ফুটতো, হাইলাইট হইতো, তো এই মুহূর্তে তো পসিবল না, তো আমরা এই মুহূর্তে এটার অপাসিটি কমাই দেখতে পারি ভালো লাগে কিনা। আচ্ছা আমি অপাসিটি কমাই দিছি, এটা দরকার ছিল ধরুন হচ্ছে আপনার আরো চিকন চিকন, সেক্ষেত্রে এটা সুন্দর লাগতো। আচ্ছা আপাতত আমি এটাকে সফট লাইট রেখে দেন হচ্ছে অপাসিটি কমাই দিচ্ছি, ওকে। আমি একদম অপাসিটি কমাই দিলাম, যাতে আমাদের দেখে মনে হয় যে না একবার এদিকে কিছু আছে, একবার মনে হবে নাই,
ঠিক আছে, তো আমরা টাইম নিয়ে করলে এটা কিন্তু একটা অ্যাড হয়ে গেল। এখন এই অ্যাপটার জন্য আপনি একটা ভালো ভালো পরিমাণে একটা ফি নিতে পারবেন বা ক্লায়েন্ট থেকে। আচ্ছা, আমরা 5 মিনিট আছে ক্লাসের, আর এটার মধ্যে কি করলাম আমরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, একটু টেক্সট লিখলাম, আরও লেখা দরকার ছিল, দেন আরও কিছু ছোটোখাটো জিনিস দেওয়া দরকার ছিল একটা কমপ্লিট অ্যাডের জন্য। যাই হোক, আমরা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এক আর একটা ব্যাকগ্রাউন্ড উপরে রাখলাম, আর ট্রাই করলাম একটু জাস্ট আই ক্যাচি দেখানোর জন্য। ঠিক আছে, এই ধরনের একটা কাজের জন্য আপনার কি মনে হয় আপনাকে কত ডলার দিবে, কত টাকা দিবে আপনার ক্লায়েন্ট, কে বলতে পারবেন? অ্যারাউন্ড $10। হ্যাঁ, $10 তো দিবেই। আচ্ছা, এখন এটা ডিপেন্ড করতেছে আসলে, কোনো ক্লায়েন্ট $5 দিবে, কোনো ক্লায়েন্ট আপনাকে $20 দিবে। যেমন ধরেন আমি জাস্ট হচ্ছে দেখলে আপনারা দেখলেন না, জাস্ট ব্রাইটনেস বাড়াইছি, জি ব্রাইটনেস বাড়ানোর জন্য সাতটা ইমেজের আপনি $20 নিয়েছি, সাতটা ইমেজের ব্রাইটনেস বাড়াই দিয়েছি $20। আবার ধরেন হচ্ছে ছোট্ট একটা কাজ করে দিয়েছি, সেটা হচ্ছে এই যে এটা এটা মেক করে দিয়েছি। এখন এটা কিন্তু আহামরি কিছু না, এটা ব্যাকগ্রাউন্ড গোল একটা ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা ইয়া বানাইছি কোটা, কোটার মধ্যে 10 এম লিখছি, এটার জন্য আমাকে $20 দিছে। আবার এটার মধ্যে আমার খাটাইছে, কিন্তু এটার এটার জন্য আমার দিচ্ছে $10। বলেন তো কি করছি, এটা অলরেডি আমার কাছে করা ছিল গোল, এটা জাস্ট এটার উপরে বসাই দিছি, ইয়া করে দিছি, বসাই দিছি, এটার জন্য আমাকে $10 দিছে। আবার কোন কোন কাজ আছে, ধরুন হচ্ছে জানেন এটা এটার জন্য হচ্ছে মনে হয় কত নিয়েছিলাম, সম্ভবত পাঁচ নিয়েছিলাম, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসাইছি, জাস্ট কি ব্যাকগ্রাউন্ডে বসাইছি এর জন্য। আর যদি ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেন বসাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমার আরো বেশি দিত। ঠিক আছে, তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, আপনাকে হয়তো $5 দিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা অ্যাডের মতো বানাই দিলেন যেটা সে যে কোনো জায়গায় আপলোড করতে পারবে, সেক্ষেত্রে আপনার কিন্তু পেমেন্ট আরো বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে কি আর কারো কোনো প্রবলেম আছে? আজকে তো জাস্ট হচ্ছে আমি কার্ভ টুল দেখাইলাম, প্রবলেম নিয়ে কথা বললাম, আর বলছিলাম স্টেম টুল দেখাবো, আজকে না দেখাই, ক্লাসের টাইম প্রায় চলে যাচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? 3 মিনিট আছে আমাদের ক্লাসের। ওই যে আমি যে বললাম এটাকে দেখানোর জন্য দুইটা আছে। আচ্ছা আচ্ছা, দুইটা জিনিস করার জন্য প্রথম দুইটা আপনাকে আপনার কাছে অপশন দুইটা। প্রথম অপশন হচ্ছে পুরোটাকে মার্ক করেন, মানে হচ্ছে একটা ইমেজকে মার্ক করেন, দেন ধরুন এটা একটা ইমেজ, ঠিক আছে এটা একটা ইমেজ, আপনি ইমেজটাকে ছোট করে এক পাশে রাখেন, দেন আরেক পাশে আর একটা বসান। এই হচ্ছে আপনার একটা সিস্টেম। আর সেকেন্ড সিস্টেম হচ্ছে আপনি এখানে দেখেন একটা টুল আছে, ক্রপ টুল, কিবোর্ডে সি চাপলে চলে আসবে, ক্রপ টুলে যান, চারপাশে যে ক্রপের অপশন আসতেছে আপনি এটাকে একটু বাড়ায় দেন, বাড়ায় দিলেন, জাস্ট ডাবল করে দিলেন, তারপর হচ্ছে এখানে উপর থেকে ওকে দিয়ে দেন। আপনার সাইডে একটা আলাদা স্পেস চলে আসছে, স্পেস আসলো, দেন হচ্ছে আপনি এবার আপনার যেটা আর একটা যে কি এখানে বসাবেন বসান, ধরেন আপনার একটা বসাচ্ছেন, ধরেন আপনি আর একটা জাস্ট হচ্ছে কি বসাবেন, এটাই বসাইলেন, দেন এখানে আর একটা পিকচার বসাইলেন, এই বুঝতে পারছেন? সেক্ষেত্রে একই হইলো, আপনি যদি ডাইমেনশন আকারেই বড় করেন সেক্ষেত্রে আপনার তো দরকারই নেই, আপনি হচ্ছে টোটালটাকে ধরেন, ধরে আপনি জাস্ট হচ্ছে এক কর্নার থেকে শিফটলটা ধরে ছোট করে দেন, ছোট করে এক পাশে রাখেন, আর একটা ইমেজ রাখবেন আরেক পাশে রাখেন, যদি আপনি ইমেজ থেকেই করেন, আর নাহলে আপনি হচ্ছে ক্রপ টুল দিয়ে আপনার আর্টবোর্ডটা বড় করে স্পেস বাড়ায় দেন ইউজ করেন। আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেজ থেকে জাস্ট আপনি ইমেজটাকে ছোট করে ফেলেন, এই একটা প্রথম অপশন, আর সেকেন্ড অপশন হচ্ছে আপনি হচ্ছে আর্টবোর্ডটাকে বড় করে ফেলেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাছে দুইটা অপশন, দুইটার মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আগের গুলা পেন টুল দিয়ে ফার্স্টে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেন ওই ইমেজটাকেই মানে যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওই রিমুভ করা ইমেজটাকেই মেইন ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন, রেখে মেইন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন,
ব্ল্যাক করবেন আর উপরে এটাকে রাখবেন, জাস্ট হাইলাইট করবেন, এরকম টাইপ অ্যাড বানাবেন, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আপনার ইমেজের ইমেজ ছিল, এখান থেকে আপনি একটা পুরো কাটলেন, কাটটা এখানে উপরে রাখলেন, রাইখা পিছনেরটারে ব্ল্যাক করে দিলেন, জাস্ট এই টাইপ। জাস্ট আমি কী কী পাচ্ছি এখানে, কার্ভ টুলের কাজ হয়ে যাচ্ছে, পেন টুলের কাজ হয়ে যাচ্ছে, দেন আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের কাজ করে ফেললেন, তিনটা কাজ একসাথে হয়ে যাচ্ছে, এরকম সবাই পাঁচটা করে কাজ পোস্ট করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের ক্লাস আজকে শেষ, এখনই অফ হয়ে যাবে ক্লাস। তো আপনাদের পাঁচটা স্টেপ থাকলো এই ধরনের কাজ, যেখানে আপনারা কার্ভ টুল, পেন টুল আর হচ্ছে ব্লার টুল ইউজ করবেন, তিনটা টুল ইউজ করবেন।